कृष्ण पृष्ठाय भूताले श्रीमाते भक्ति वेदांत स्वामी नीति नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे कृष्णा
कृष्ण कृष्ण हरे हरे, हरे राम हरे राम, राम राम हरे हरे। जय जगन्नाथ जय जगन्नाथ, जय बलदेव जय सुभद्रा, जय जगन्नाथ जय जगन्नाथ, जय बलदेव जय सुभद्रा। जगन्नाथের সঙ্গে কৃষ্ণের কি সম্পর্ক, রামচন্দ্রের কি সম্পর্ক এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর কি সম্পর্ক, সেই নিয়ে বাসুদেব ঘোষের একটি গান আছে। আপনাদের কার কার জানা আছে, জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। তার পরের লাইনটা কি আছে, পরের লাইনটা কি আছে জান? আচ্ছা, নীলাচলে শঙ্খচক্র গদাপদ্ম ধর, নদিয়া নগরে দণ্ড কমণ্ডলু কর, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, তারপর গোলকেরও বৈভব লীলা প্রকাশ করিলা, শ্রীরাধার ভাবে এবে গোড়ায় অবতার, হরে কৃষ্ণ নাম গৌর করিল প্রচার। তারপর বাসুদেব ঘোষ বলে করি জোড়ো হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন, জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন, নীলাচলে শঙ্খচক্র গদা পদ্মধর, নদিয়া নগরে দণ্ড কমণ্ডলু কর, নীলাচলে শঙ্খচক্র গদা পদ্মধর, নদিয়া নগরে দণ্ড কমণ্ডলু কর, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা,
ক্ষীরাধার ভাবে গোড়ায় অবতার হরে কৃষ্ণ নাম গৌর করিল প্রচার ক্ষীরাধার ভাবে গোড়ায় অবতার হরে কৃষ্ণ নাম গৌর করিল প্রচার বাসুদেব ঘোষ বলে করি জোড়হা যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ বাসুদেব ঘোষ বলে করি জোড়হা যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ জয় জয় জগন্নাথ সচ্চিদানন্দন ত্রিভুবন করে যার চরণ বন্দন জয় জয় জগন্নাথ সচ্চিদানন্দন ত্রিভুবন করে যার চরণ বন্দন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিত্য গৌর হরি জয় জয় প্রভুপাদ গৌর প্রেমানন্দে হরি হরি গৌর নম ওং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যাদিশতারিণে তাহলে এই যে গানটা আমরা গাইলাম তার মধ্যে আমরা কি জানতে পারলাম জয় জয় জগন্নাথ সচিরনন্দন একদিকে বলা হচ্ছে জগন্নাথ আবার বলা হচ্ছে সচিরনন্দন সচিরনন্দনকে সচিমায়ের পুত্রকে শ্রী চৈতন্য মহাপ্রভু অর্থাৎ এই জগন্নাথ এবং শ্রী চৈতন্য মহাপ্রভু এক যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ যিনি শ্রী
গৌরসুন্দর শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনিই হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং তিনিই হচ্ছেন জগন্নাথ। এই সূত্রে আমরা সংক্ষেপে একটু আলোচনা করতে পারি। কৃষ্ণকে, কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ। ভগবান এক না অনেক? ভগবান এক। দেবদেবী অনেক, ইন্দ্র, চন্দ্র, বরুণ, গণেশ, কার্তিক, দুর্গা, কালী, এরা অনেক, এক বিভিন্ন দেবদেবী রয়েছে। এই বিভিন্ন দেবদেবীরা হচ্ছে এই ব্রহ্মাণ্ডের বিভিন্ন বিভাগের অধিকর্তা বা অধিকর্তী। কিন্তু এরকম অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে এবং প্রতিটি ব্রহ্মাণ্ডে এই দেবদেবী রয়েছে, প্রতিটি ব্রহ্মাণ্ডে ব্রহ্মা রয়েছে, প্রতিটি ব্রহ্মাণ্ডে মহাদেব রয়েছে, প্রতিটি ব্রহ্মাণ্ডে দুর্গা রয়েছে, প্রতিটি ব্রহ্মাণ্ডে ইন্দ্র রয়েছে, গণেশ রয়েছে, চন্দ্র রয়েছে, বরুণ রয়েছে। কিন্তু এই সমস্ত ব্রহ্মাণ্ডগুলি কে সৃষ্টি করেছে? এই সমস্ত ব্রহ্মাণ্ডগুলি যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন ভগবান। তাহলে ভগবান আর দেবদেবী এক হলো? হ্যাঁ না, এটা একটা মস্ত বড় শিক্ষা আমাদের লাভ করতে হবে। কারণ একটা মস্ত বড় ভুল ধারণা আজকাল প্রকাশ পাচ্ছে, সব এক, সব এক। হ্যাঁ, এই বিভিন্ন দেবদেবীগুলো মানুষের কল্পনা। হ্যাঁ, কল্পনা যদি হয় তাহলে তার মূল্য কী আছে? কিন্তু প্রকৃতপক্ষে এই তত্ত্বটি কি কল্পনা, না এই তত্ত্বটি বাস্তব বস্তু, বাস্তব সত্য? এই জগৎটা কেউ সৃষ্টি করেছে? কে সৃষ্টি করেছে এই প্রশ্ন যদি আসে, আমরা যদি এটা বিচার করি, এই জগৎ, এই যে ব্রহ্মাণ্ডটা, এই ব্রহ্মাণ্ডটা কে সৃষ্টি করেছে? হ্যাঁ, এই ব্রহ্মাণ্ডটা কি গণেশ সৃষ্টি করেছে? এই ব্রহ্মাণ্ডটা কি ইন্দ্র সৃষ্টি করেছে? এই ব্রহ্মাণ্ডটা কি মহাদেব সৃষ্টি করেছে? এই ব্রহ্মাণ্ডকে দুর্গা সৃষ্টি করেছে? এই ব্রহ্মাণ্ডটা কি ব্রহ্মা সৃষ্টি করেছে? না, এই সমস্ত জগতের সৃষ্টিকর্তা হচ্ছেন বিষ্ণু। মহাবিষ্ণু কারণ সমুদ্রে শুয়ে আছেন এবং তার যে নিঃশ্বাসের, নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে অসংখ্য বুদবুদ সৃষ্টি হচ্ছে কারণ সমুদ্রে, সেই এক একটি বুদবুদ হচ্ছে এক একটি ব্রহ্মাণ্ড। আর মহাবিষ্ণু কেবল তার নাক দিয়ে বা মুখ দিয়েই তিনি নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করছেন না, তিনি তার প্রতিটি রোমকূপ থেকে নিঃশ্বাস নিচ্ছেন এবং তার ফলে তার প্রতিটি রোমকূপ থেকে ব্রহ্মাণ্ডে প্রকাশিত হচ্ছে। এইরকম অগণিত ব্রহ্মাণ্ড রয়েছে এবং সেই এক একটি ব্রহ্মাণ্ডে আবার সেই মহাবিষ্ণু বা কারণদোষী বিষ্ণু গর্ভদোষী রূপে প্রবেশ করছেন প্রতিটি ব্রহ্মাণ্ডে, এবং সেই গর্ভদোষী বিষ্ণুর নাভি থেকে প্রকাশিত হচ্ছেন ব্রহ্মা। নাভির থেকে একটা পদ্ম প্রকাশিত হলো এবং সেই পদ্মে ব্রহ্মা প্রকাশিত হলেন। তাই ব্রহ্মার আরেকটা নাম কি? স্বয়ংভূ, যার সৃষ্টি হয়েছে আপনা থেকে, মা বাবার মাধ্যমে হয়নি, বা অজ, অজ, যার জন্ম হয়নি, তিনি সরাসরিভাবে ভগবানের নাভি থেকে প্রকাশিত হয়েছেন। এইভাবে সৃষ্টির সূত্রপাত হয় এক একটি ব্রহ্মাণ্ডে, তার সমস্ত বর্ণনা আমাদের শাস্ত্রে রয়েছে। আর এই বিষ্ণু, এই বিষ্ণু হচ্ছেন ভগবানের অংশের, অংশের অংশ। এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। সেই বৃন্দাবনে সেই কৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছেন বলরাম, সেই বলরাম থেকে আসছে দ্বারকার চতুর্বুহ বাসুদেব শঙ্করষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ। সেই সেই শঙ্করষণ থেকে আসছেন বৈকুণ্ঠের নারায়ণ, সেই নারায়ণের যে শঙ্করষণ চতুর্বুহ তার থেকে আসছে মহাবিষ্ণু। তাহলে এইভাবে আমাদের বুঝতে হবে ভগবান কে। তবে এখানে প্রশ্ন হচ্ছে
যে বিষ্ণু আর কৃষ্ণের মধ্যে পার্থক্য আছে, নারায়ণ বা কৃষ্ণের মধ্যে পার্থক্য আছে? না। এই সম্বন্ধে বলা হচ্ছে যে একটা সূর্য থেকে যদি আরেকটা সূর্য প্রকাশিত হয়, আরেকটা সূর্য প্রকাশিত হয়, সেইগুলি একই সমান। নান রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন নানা অবতারম অকরোদ ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবত পরম পুমাঞ্জ। রাম নৃসিংহ বরাহ কূর্ম নারায়ণ বিষ্ণু মৎস্য ইত্যাদি রূপে তিনি নিজেকে প্রকাশ করেছেন। একই ভগবান তিনি এইভাবে নিজেকে বিস্তার করেছেন। এতে চাংশ কলা পুংশ, এরা হচ্ছে সমস্ত তার অংশ বা অংশের অংশ, যেটা আমি কোনো পার্থক্য নেই। কৃষ্ণ এবং বিষ্ণুর মধ্যে কোনো পার্থক্য নেই, একই সেই একম এবং অদ্বিতীয় পরম পুরুষ তিনি নিজেকে নানা রূপে প্রকাশ করছেন। সেগুলি সেই প্রকাশগুলি হচ্ছে তার অবতার। যশৈক নিঃশ্বসিত কাল মথাবলম্ব জীবন্তি লোম বিলজা জগদণ্ড নাথা ব্রহ্মায় এষ জগদণ্ড বিধানকর্তা। যার এক নিঃশ্বাসের অবস্থিতি হচ্ছে একটা ব্রহ্মাণ্ডের স্থিতি, একটা ব্রহ্মার আয়ুষ্কাল হচ্ছে ভগবানের একটা নিঃশ্বাস। যশ এক নিঃশ্বসিত কালম অবলম্বন করে ব্রহ্মা বিরাজ করছেন। যশ এক নিঃশ্বসিত কালম অবলম্ব জীবন্তি লোম বিলজা, লোম বিলজা ভগবানের লোমকূপ থেকে যে একটা ব্রহ্মাণ্ড প্রকাশিত হচ্ছে, সেই এক একটা ব্রহ্মাণ্ডের স্থিতিস্কাল হচ্ছে এই ভগবানের একটা নিঃশ্বাস, আর সেটি হচ্ছে মহাবিষ্ণু। এখন এই যে সমস্ত অবতারের অবতারই শ্রীকৃষ্ণ, সেই কৃষ্ণই হচ্ছেন জগন্নাথ। সেই সম্বন্ধে নিশ্চয়ই কারোর মনে কোনো সন্দেহ থাকতে পারে না। একটা সন্দেহ অবকাশ হয়েছিল, আপনারা হয়তো ইতিহাসে পর্যালোচনা করে দেখতে পারবেন যে আপনাদের মনে আছে অশোক কলিঙ্গ জয় করেছিল। হ্যাঁ, সেই কলিঙ্গের যুদ্ধের পর সেই নৃশংস হত্যাকাণ্ড দেখে অশোকের মন পরিবর্তন হয়েছিল, বিশেষ করে এক বৌদ্ধ ভিক্ষুর সান্নিধ্যে আসার ফলে। এই তখন অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন এবং তিনি তখন সারা ভারত জুড়েই কেবল নয়, তিনি পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেমন সিংহলে, চীন দেশে, জাপানে, ইত্যাদি সমস্ত দেশে তার বৌদ্ধ প্রতিনিধিদের পাঠালেন সেই বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য। তখন প্রকৃতপক্ষে ভারতবর্ষে হিন্দু ধর্ম প্রায় লোপ পেয়ে গিয়েছিল বৌদ্ধ ধর্মের প্রকাশের প্রচারের ফলে। এই বৌদ্ধ ধর্মের প্রচারের ফলে তখন তারা কি করেছিল, ওই জগন্নাথ মন্দিরকে বৌদ্ধ মন্দিরে পরিণত, বুদ্ধ মন্দিরে পরিণত করেছিল। এবং সেই বুদ্ধের তিনটি যে ধর্ম, সংঘ এবং বুদ্ধ, এ তার হলো এই তিন প্রতীক, তাদের এইভাবে তাদের প্রচার হয়েছিল। আমরা আপনারা যদি ইতিহাস পর্যালোচনা করেন তখন এটা দেখতে পাবেন যে অনেকের মতে এই জগন্নাথ হচ্ছে বৌদ্ধ দেবতা, বৌদ্ধদের দেবতা। যাই হোক, কালক্রমে তারপরে শঙ্করাচার্য এসে বৌদ্ধ ধর্মের নিরসন করে তিনি বেদের পুনঃপ্রতিষ্ঠা করে বৈদিক সংস্কৃতির প্রতিষ্ঠা করেন। এখন এই যে জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা, এই যে জগন্নাথ যে কৃষ্ণ, সে সম্বন্ধে কারো মনে কোনো সংশয় আছে কি? কে কে মনে করেন যে জগন্নাথই কৃষ্ণ, কৃষ্ণই হচ্ছেন জগন্নাথ? এটা সহজেই আমরা বুঝতে পারি। বলরাম যখন রয়েছে,
বলরাম যখন রয়েছে, সুভদ্রা যখন রয়েছে, তাহলে এই ব্যক্তিটিকে তো জগন্নাথ কৃষ্ণ, কৃষ্ণই হচ্ছেন জগন্নাথ। এখন এই কেন কৃষ্ণ এই রূপ গ্রহণ করলেন, তার কারণ হচ্ছে কৃষ্ণ বৃন্দাবন থেকে কংসের নিমন্ত্রণে মথুরায় গিয়েছিল। কংসের উদ্দেশ্য ছিল কৃষ্ণকে মথুরায় এনে মেরে ফেলবে। বৃন্দাবনে তার সঙ্গীদের পাঠিয়ে মারতে পারছে না, একের পর এক তার সমস্ত অসুর সঙ্গীদের মৃত্যু হয়ে যাচ্ছে। তখন কংস ঠিক করেছিল, তাহলে ওকে ওখানে তো একা একা একজনকে পাঠিয়ে ওকে মারা যাচ্ছে না, তাহলে ওকে মথুরায় নিয়ে এসে তারপরে সকলে মিলে মেরে ফেলব। এইটাই হচ্ছে অসুরের মনোভাব, যে ভগবানকে মেরে ফেলব। ভগবান নেই মানে মূল কথা হচ্ছে ভগবান নেই, যাদের যারা ভগবান ভগবান বলছে ওগুলো কতগুলো মন গড়া কল্পনা, আমি হচ্ছি ভগবান। এইটি নাস্তিকদের মতবাদ নয় কি? নাস্তিকদের মনোভাবটা কি? ভগবান নেই, যদি ভগবান থেকে থাকে আমি ভগবান। তো এইভাবে অসুরদের কাজ বা অসুরদের কাজ হচ্ছে ভগবানকে অস্বীকারই কেবল করা নয়, ভগবানকে মেরে ফেলা। কিন্তু ভগবানকে কেউ মারতে পারে? ভগবান, সেই জন্যই ভগবানের আরেকটি নাম হচ্ছে অজয়, যাকে জয় করা যায় না, কেউ তাকে জয় করতে পারে না। হ্যাঁ, কেউ পারে, কে পারে ভগবানকে জয় করতে? ভগবানের ভক্তরা পারে ভগবানকে জয় করতে। একমাত্র ভগবানের কাছেই ভগবান পরাজিত হয়ে যান। ভগবান নিজেই বলছেন, অহং ভক্ত পরাধীন, আমি ভক্তদের পরাধীন। তো কংস ভেবেছিল কৃষ্ণকে মথুরায় এনে মেরে ফেলবে, কিন্তু অবশেষে কি হলো, কংসর নিজেরই সংহার হলো, নিজেরই মৃত্যুবরণ করলো কৃষ্ণের হাতে। কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে চলে যাচ্ছিল মথুরায়, তখন সকলে বাধা দিচ্ছিল, বিশেষ করে গোপীরা, না তোমাকে যেতে দেব না, তোমাকে যেতে দেব না। গোপীরা, গোপিকারা এক নিমেষের জন্য কৃষ্ণের বিরহ সহ্য করতে পারত না। আর এখানে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে মথুরায়, কৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছিল আমি শিগগিরই ফিরে আসব, আমি শিগগিরই ফিরে আসব। তবে কৃষ্ণের শিগগিরই যে কতটা দীর্ঘকাল সেটা আমাদের পক্ষে বোঝাও অসম্ভব। হ্যাঁ, যিনি অনন্তকাল নিয়ে ইয়ে করছেন, তার কাছে 100 বছর 200 বছর লক্ষ বছর কোটি বছর কি? তাই তিনি মিথ্যে কথা বলেননি, আমি শীঘ্রই ফিরে আসব। কিন্তু 100 বছর অতিক্রান্ত হয়ে গেছে, কৃষ্ণ ফিরে আসেননি। অবশেষে কুরুক্ষেত্রে সূর্যগ্রহণ উপলক্ষে কৃষ্ণ গেছেন স্নান করতে সামন্ত পঞ্চকে। এটা চিরাচরিত প্রথা চলে আসছে, সূর্যগ্রহণ উপলক্ষে সামন্ত পঞ্চকে কুরুক্ষেত্রে স্নান করতে যায় মানুষ। কৃষ্ণ গেছেন সঙ্গে বলরাম আর সুভদ্রা, ব্রজবাসীরাও এসেছে এই উপলক্ষে সামন্ত পঞ্চকে স্নান করতে। সূর্যগ্রহণে স্নান হয়ে গেছে, পরের দিন যখন সকলে যাওয়ার জন্য আয়োজন করছে, তখন ব্রজগোপিকারা খবর পেল যে কৃষ্ণ ওখানে এসেছে, কৃষ্ণ কুরুক্ষেত্রে আছে। শোনা মাত্রই তারা ছুটে গেছে কৃষ্ণকে দর্শন করার জন্য। এবং সেই ব্রজগোপিকাদের দেখে, বিশেষ করে রাধারানীকে দেখে, কৃষ্ণের যে এক অপূর্ব অনুভূতি প্রকাশিত হলো, অনুভব হলো, যে এক আবেগের প্রকাশ হলো, তার ফলে কৃষ্ণের মুখটি এক অপূর্ব সুন্দর হাসিতে উদ্ভাসিত হলো, তার চক্ষু দুটি বিকশিত হলো পদ্মফুলের মতো, এবং তার হাত দুটি প্রসারিত হলো তার সেই ব্রজগোপিকাদের আলিঙ্গন করার জন্য, তার ভক্তদের আলিঙ্গন করার জন্য। এইটি হচ্ছে জগন্নাথের রূপ। কৃষ্ণ দ্বারকায়, দ্বারকার কৃষ্ণ
ব্রজবাসীদের ব্রজগোপীদের সঙ্গলাভের জন্য যে ব্যাকুল হয়ে উঠেছেন তারই প্রকাশ হচ্ছে এই জগন্নাথ। তখন ব্রজবাসীরা কি করলেন, ব্রজবাসীরা শ্রীকৃষ্ণের রথ, কৃষ্ণ রথে উঠে গিয়েছিলেন যাত্রা শুরু করতে, তার রথ ধরে টানতে টানতে তাকে নিয়ে চললেন